হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা জার্মান চ্যাপ্টার রয়েছেন তাদের জন্য একটি নতুন পোস্টার ডিজাইন এর পিএলবি ফাইল নিয়ে হাজির হলাম। যে পিএলবি ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন, এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারটি পিএলবি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলবি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলবি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলবি ফাইল এখানে ক্লিক করবেন, তারপরে উপরে ডট পিএলবি এখানে ক্লিক করবেন, দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলবি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলবি ফাইলটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে উপরে অ্যাডে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে জার্মানের সাপোর্টার পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারই কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটা আপনি ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ক্রপ করে নেবেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ছোটো বড়ো করে সুন্দরভাবে ছবিটাকে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে শুভেচ্ছান তো আপনার নামটা লাগাতে পারবেন, আগের নামটা ইউ করে আপনার নামটা লাগাতে পারবেন, তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন, নাম লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন নামটা ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে ওইতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নামটা পরিবর্তন রয়েছে, এখন নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। তারপর আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর কালার দিতে পারবেন, তার জন্য এখানে ক্লিক করবেন, তারপরে নামটা আপনি ক্লিক করা থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন, তারপর ডান স্ক্রল ডাউন করলে এখান থেকে কালার আইকন দেখতে পারবেন, কালার আইকনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন, তারপর এখান থেকে রেড বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে পদবিটা পরিবর্তন করতে পারবেন, পদবিটা লেয়ারটা হলো এটা, তারপর এখান থেকে পদবিটা পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইন তৈরি হয়েছে, পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তারপর কিছুক্ষণ লোড নেবেন, লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুরোটা কোয়ালিটি সেভ হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুরো এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে।
এখন আপনি চাইলে পোস্টার ডিজাইন থেকে আপনি ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিও সাবস্ক্রাইব এটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলএ ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক প্রোভাইড করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।